আর গোমাইয়ার বিয়াল বলে খুব অসহায় আসলাম হয় ঠিয়া পয়সা লই আর এই আল্লাহ দিলি ওই বিদেশি ভাবা শিহল আর আল্লাহ উনি আর ইনলে খেলাপ গজি ইনলে ধন্যবাদ তার আল্লাহ নবাজ সরি আর দোয়া গজি মারা সবসময় এইভাবে দ্বিতের মতো রাঙ্গুনিয়াই অসহায় পাঁচ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসীদের মানবিক সংগঠন চন্দ্রগোনা প্রবাসী ঐক্য পরিষদ আমি ভাতা ক্যান্সার হই পাঁচ পরিবারের মধ্যে শ্বাসকষ্ট রোগী ক্যান্সার আক্রান্ত ও তিন পরিবারের মেয়ের বিয়েতে সহ মোট পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ আর্থিক এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে আজকে অনেক মানুষ চন্দ্রগণার মধ্যে হাজার শত কোটি টাকার মানুষ আমার চন্দ্রগণায় আছে। দেশে আছে কিন্তু শত কোটি টাকা নিয়ে ঘরে বসে থাকলে হয় না আজকে মানবিক একটি সংগঠন বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আমার এলাকার যারা রেমিটেন্স যোদ্ধা আমার এখানে অনেকেই সবাই প্রায় অনেক আমার আত্মীয় যে আমার এলাকার যে আজকে যারা প্রবাসী বিশেষ করে সৌদি আরব যারা অবস্থানরত এখানে উপস্থিত আছেন যারা এখানে উপস্থিত নাই সকলকে আমি আমার পরিষদের পক্ষ থেকে চন্দ্রগণাবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যে অসহায় পরিবারের মাঝে অর্থনৈতিকভাবে যারা যে সহযোগিতা করার জন্য আমাকে আমার এলাকার আমার পরিষদে এসেই তারা সশরীলে হাজির হয়েছেন আমি জানি না কোন ভাষায় কৃতজ্ঞতা জানালে তাদের এই তাদের এই যে কৃতজ্ঞতার স্বীকার বা তাদের ঋণ সত্য হবে আমি জানি না তবে আমি এটুকুই বলতে চাই আমি চন্দ্রকোনা এলাকাবাসীর পক্ষে আমার পরিষদের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রোববার নয় অক্টোবর সকালে উপজেলার চন্দ্রগণা কদমতলী ইউনিয়ন পরিষদে পাঁচ পরিবারের মাঝে এই নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগোনা কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ইদির আজকর চন্দ্রগোনা ইউপি সদস্য মোহাম্মদ হারুন সৌদাগর ইউপি সদস্য মুজাম্মেল হক মুজা ইউপি সদস্য এনামুল হক সাবেক ইউপি সদস্য ফজল করিম হাবিবুর রহমান আব্দুল সালাম মেম্বার সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদ সিনিয়র উপদেষ্টা নাসের জালাল উদ্দিন শফি সিনিয়র সদস্য মোহাম্মদ জাবেদ ফয়সাল দেলোয়ার সাগর রনিসহ অন্যান্যরা আর আর যা বিদেশ মনে করেন এই জিনিসটা জিং জিং ঘরে তারা হয় জিং কর ইয়াল বেশি খুশি আয় আল্লাহ ধন্যবাদ আর ফোয়ারা যাতেই জিনিসটা হইয়া বেশি খুশি হই আয় আই আল আল্লাহ ঘড়ির আপনারা যেই উদ্যোগ নিয়েছেন আপনারা অনেক পরিশ্রম কষ্ট করে আপনারা যেই টাকা উপার্জন করছেন তার থেকে আমাদের এলাকার হত দরিদ্র অসহায় মানুষদেরকে আপনারা সাহায্য রেগিয়ে এসেছেন আমরা দেখেছি আপনাদের সাহায্যের মাধ্যমে অনেকে গরিব মেয়েরা বিবাহর জন্য আপনারা টাকা দিচ্ছেন আপনারা বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন ভিতরে যা দরিদ্র অসহায় অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো দুর্ঘটনাতে যারা আর্থিক অবস্থা দুর্বল বিবাহ বা সে আর্থিক অবস্থা দুর্বল যাদের যারা চিকিৎসা করতে পারতেছে না বিয়ে বিয়ে দিতে পারতেছে না মেয়েদের তাদেরকে সহযোগিতা করা আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য সবাই আমাদেরকে জানাবেন আশা করি আমরা সবাইকে সবার সহযোগিতা থাকবো এবং পাশে থাকব ইনশাআল্লাহ যে দুস্থদের মাঝে সহযোগিতা করার জন্য এখানে আয়োজন করা হয়েছে আমি আমার ইন পরিষদের পক্ষ থেকে আমার এই জনপথের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আলহাজ ইতিহাসগজ চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনারা যারা প্রবাসী কল্যাণ পরিষদ আছেন সকল উপদেষ্টা সকল সদস্যবিন্দুদের আমি আমার অন্তর অন্তস থেকে অভিবাদন জানাচ্ছি অত্যন্ত আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন আপনাদের অনুদান আজকে এই প্রবাসী যারা আছে এগুলি ছাড়া দুই লক্ষ আশি হাজার টাকা ওই মহিলা পেয়েছে এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের অনুদান চন্দ্রকোনা প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হক সহ সভাপতি মহিউদ্দিন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইস্তিয়াক প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম এদের বিশেষ উদ্যোগে ও সংগঠনের অন্যান্য সদস্যদের সার্বিক সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে প্রায় তিন লক্ষাধিক টাকার মতো সহায়তা প্রদান করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আমি চন্দ্রকোনা প্রভাব শিক্ষা পরিষদের সভাপতি মোহাম্মদ নেসালুল হক আজকে প্রতিষ্ঠাতার পক্ষ থেকে আমরা ফার্স্ট ইভেন্ট খুঁজছি এই ফার্স্টটা ইভেন্টের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের সিনিয়র প্রধান উপদেষ্টা সিনিয়র উপদেষ্টা আমাদের সদস্য নেতৃবৃন্দগণ সকলকে চন্দ্রমা প্রভাষক পরিষদ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাই সামনে রমজানের সময় আমরা কিছু ইভেন্ট করার চিন্তা চিন্তাটা করতেছি সেহেতু আমরা আশাবাদী ইনশাল্লাহ চন্দ্রমা চন্দ্রমা প্রভাষের পক্ষ থেকে চন্দ্রমাকে ভালো কিছু উপহার দেব এই আশা রেখে সবাই সুস্থ এবং দোয়া কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় চন্দ্রমা প্রভাষী পরিষদের সম্মানিত পুষ্ঠপোষাক ও উপদেষ্টা মণ্ডলী সদস্যবৃন্দ আমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ আজকে আমরা কাজটা আমাদের হস্তান্তর করেছি আপনাদের সহযোগিতায় পৃষ্ঠপোষক উপদেষ্টা ও সদস্যবৃন্দদের সার্বিক সহযোগিতায় আমরা এই কাজটি করতে পেরেছি আপনাদেরকে আন্তরিক অস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা এভাবে ফাঁসে থাকবেন গরিব ভাষায় মানুষের যেন আমরা চন্দ্রভা প্রয়সে অক্ষ সহযোগিতা করতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন আমি সবাইকে আহ্বান করব যেভাবে আমরা চন্দ্রভা প্রয়াসে অনুদান হস্তান্তর করে যাচ্ছি অসহায় বোনের বিয়েতে অসহায় রুগীর পাশে সবাই সবাইকে অনুরোধ করবো এভাবে যেন আমরা বিশাল আমরা চেষ্টা করবো এক নম্বর ওয়ার্ড থেকে নিয়ে ন নম্বর ওয়ার্ড পর্যন্ত सार्विक सहजा शार कर चेष्टा कर तइबुल तो इलाम डेस्क